We are here in the Nalkuti Ashram. It is very close to Bhairikant station, and we are here particularly for an auspicious event like that. Is a must wedding ceremony, and the different people and different, basically all the people they are from the village. আচ্ছা, এই বছর টোটাল কতজন কাপলের বিয়ে? 108 সব আছে, হিন্দু আছে, মুসলিম আছে, শিডিউল কাপ আছে, শিডিউল চাই আছে, সব মিশি আছে। এই যে এফিডেভিট কার্ড নিয়ে আছে, এটা কোন পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, এটা মেল ভোটার কার্ড, সেলের ভোটার কার্ড, এটা সার্টিফিকেট, এটা এফিডেভিট, এফিডেভিট মাস্ট, রাইট? এফিডেভিট মাস্ট, এফিডেভিট দুজন এখানে সাইন করবে, তারপর এখানে নোটি করাবো। 15 জন কি আমি লাঞ্চ কুপন দেবো, এখন ছেলে আসবে, ছেলে কার্ড দেবো, কার্ডের সঙ্গে ওনার নাম জিজ্ঞেস করবো, আইডেন্টিটি জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে কতজন আছে 15 কুপন দেবো। आपका नाम क्या है? पवन राय। पवन राय, कितने परसेंट कर रहा है? 4000। शादी का 108 शादी का प्रोग्राम किया गया, उसलिए हम लोगों को यहाँ पर बुलाया गया पैकेज करने के लिए। हम कर रहे हैं पहला ट्राई पोर्टल। दिलीप दास, एसटी कोड़ा बाजार नाकिरा पड़ा। हम एसटी, हमार मेयर उनका हो, हाँ दो बोले बेचने एसटी। हमार मेयर नाम होच्छे टोगोरी दास। कार संगे भी है? নবকুমার মালিকের সঙ্গে বিয়ে হচ্ছে। কেন? আমাদের আর্থিক অবস্থা খারাপ বলে আমরা এই সংস্থা থেকে আমরা দিচ্ছি। হ্যাঁ, এখানে এনটিপি কিছু দিতে হয়, দূর থেকে সব আসছে। হ্যাঁ, এখানে যে একটা বিবাহ হচ্ছে এটা তো খুব ভালো জিনিস। যা গরিব লড়কা লড়কি কে বাস্তে কিয়া যাতা হ্যাঁ ও সমাজ কে বাস্তে কিয়া যা রা সমাজ কে মিলানে কে বাস্তে কিয়া যা রা এক ট্রাফ ফ্রি মে ইয়াহাঁ পর হিন্দু মুসলিম সিখ ঈসাই কোই কা ভি ভেদভাব নেই হ্যায় হিন্দু কা শাদি হোগা তো হিন্দু কি তরফ সে হোগা হিন্দু কে মুসলমান কা শাদি হোগা মুসলমান কি তরফ সে হোগা আদিবাসি কা শাদি হোগা হওয়া মে শাদি হোগা ও হওয়া মে শাদি হোগা ও লোক আপনা আপনা কষ্ট কে হিসাব সে শাদি করওয়াতে হ্যায় यहाँ हर पूर्णिमा के दिन हर रविवार को गरीब लोग को चावल बांटना और बांटना हर नवपुरी की तरफ से बहुत फंक्शन होता है। ऑर्गेनाइज तो डांस क्लब को छे ना ये जो मास का मैरिज है ना डांस क्लब को আমি একজনকে ভালোবাসতাম,
তাকে ভালোবাসতে। আচ্ছা, তার নাম কি? তার নাম কানাই মাঝি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? দত্তপুর থেকে। আমি থাকি বেহালাতে, কলকাতায়। I am Dilip Gupta. I am associated with this function from say another 20 years, last 20 years. This past marriage, community marriage, is being held from say about 20 years. যার বিয়ে হচ্ছে সেই পন্ডিত জননী আছে, ওই সব মোবিলি আছে, প্রোগ্রাম করে সব দেখুন, সব সেটিং ভালোই আছে, দেখতে খুব ভালো লাগছে। এই সব হচ্ছে এটা অনেক ভালো কাজ আছে, প্রতি বছরই করি। এত ভব্যরূপের সব নয়েস টপ অফ ক্যাপিটাল টেস্টিংস এটা আয়োজন করে, আমরা এই নয়েস টপের অ্যাক্টিভ মেম্বার আছি, সেজন্যে আমরা এখানে এসে সকালে তাড়াতাড়ি এসে এখানে সব কিছু কাজে হাতটা পাঠাই। অনেকজন ভালো কাজ করছে, সবাই এই সব কাজে সবাইকে ঠাকুর দিয়ে সবাইকে লাইন ধরে একসঙ্গে ডাইরেকশন দিয়ে সবাই বরগুলো সাজাচ্ছেন। হ্যাঁ, বরগুলো সাজাচ্ছে। তিন বিভিন্ন রকমের লোক আছে, একটা বাঙালি আছে, কেউ আদিবাসী আছে, কেউ মুসলমান আছে। সবাইকে নিজের ওই রকমের বস্ত্র যেরকম লাগে ওনার ট্রেডিশন, ওরকমের ছেড়ে ছেড়ে বস্ত্র দিতে হয় সবাইকে। আলাদা আলাদাভাবে এই কাপড়গুলো এইসব ছুটিগুলো দিতে হয়, সবই একবার রেডি হয়ে যায়, তারপর তাদেরকে লাইন করে একবারে নিচে নেওয়া হয়। আমাদের প্রখ্যাত হিন্দি একবার সংবাদ যেমন পশ্চিমবঙ্গে আনন্দবাজার পত্রিকা আছে, ওই রকম আমাদের হিন্দুস্তানে হিন্দি ভাষাভাষীতে সংবাদ আছে। ওদের আমাদের প্রমুখ সম্পাদক मेंबर ऑफ पार्लियामेंट रहने के साथ साथ तृणमूल कांग्रेस के लीडर ऑफ पार्लियामेंट्री पार्टी है वो, और वो भी पोदार जी और कई लोग लायंस क्लब के सब वॉलेंटियर्स मिलकर कई सालों से ये प्रोग्राम कर रहे हैं। ये सामाजिक प्रोग्राम है, इसको खाली सामूहिक विवाह का नाम नहीं देना चाहिए, ये नेशन बिल्डिंग का काम है। I am Lions Suraj Bagla. I am past district governor of Lions Club International. আমি গভর্নর ছিলাম 2008-2009। এই যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটাকে আমি অনুষ্ঠান না বলে একটা যজ্ঞ মনে করি। এটা চালু হয়েছিল 2000 বছর। দিস ইজ দ্য 17th ইয়ার ইন সাকসেশন। আজ পর্যন্ত 952 ছেলে আর মেয়েদের বিবাহ এখানে করানো হয়েছে। 952 কাপলস। রবর ব্যান্ড হ্যাঁ, কঙ্কা হ্যাঁ, সাবুন তেল আলতা ইয়ে সব হমলোকে 16 চিজে মিলতি 16 শৃঙ্গার বর্তন সাইকেল সে পুরি চিজে যেতে উনকো টোপে কা সামান উনকা নাচ মিঠাই সব চিজ উনকো দিয়া যাতা বচ্চা আমি তো সবাই বাবুদের দেখভাল করছি, বাবুরা কি খাবে, বাবুদের চা জল এসব না এসব সামূহিক বিবাহ হতে যা।
আমি এই মাসে প্রথম আসছি, আমরা ভালো লাগছে এখানে এসে, নন্দনকানন এসে ল্যান্ডস ক্লাবে এসে সৌমেন মুখার্জি আমার নাম। আমার জন্ম বিবাহ 6 বছর আসছে, খুব ভালো লাগে কারণ আমরা বিভিন্ন মানুষকে, একটা মানুষকে একটা মানুষকে দিচ্ছি, একটা ছেলের সাথে একটা মেয়েকে বিয়ে দিচ্ছি, তাদের যে আমরা আশীর্বাদ দিচ্ছি, তাদের কারণে গেলে একটা সুখী হয়, শান্তিতে ভালো থাকে। আমরা চেষ্টা করি তারা আগামী দিনে যেন সুখে শান্তিতে থাকতে পারে, এটাই আমরা কাজের মাধ্যমে দিয়ে আমরা চাই। এটা আরও বাড়ুক, আরও প্রসারিত। আমি এবছর হলে 6 বছর আসছি, খুব ভালো লাগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান যে একটা ভালো কাজ করছে, ভালো লাগে একটা গরিব ছেলে, একটা গরিব মেয়ের এখানে বিয়েটা দিচ্ছে, এবার তাদের একটা মানে দাম্পত্য জীবনকে খুব সুন্দর করে দিচ্ছে, ভালো লাগে। এখানে বহুদিনের যুদ্ধের সঙ্গে আমি বহুদিনটা বন্ধুত্ব, এখানে আমার প্রত্যেকে হিন্দু বলি, সবাই আলাদা আলাদা ভাগে ইয়ে করি, এখানে সবাই মিলে মিলেমিশে একসঙ্গে যে সবাই মানে দলবদ্ধভাবে যে একটা শুভ কাজ করছে, এই ব্যাপারে আপনার কী মতামত? এই ব্যাপারে আমরা সকল বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসেছি, বিভিন্ন ধর্মের মানুষেরা যায় একত্রিত হয়ে এরকম একটা সামাজিক অনুষ্ঠান আমরা করতে পেরেছি, বা যেনারা এর জন্যে সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছেন, এটা তো খুব উদ্যোগ এবং খুবই ভালো মানে আমার কাছে লাগছে। এবং এটা এরকমটাই আমাদের বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে এরকমটা হওয়াই আমাদের জন্য কাম্য, বা এটাই আমরা প্রার্থনা করি মালিকের কাছে, আমাদেরকে সর্বজাতি আমরা একত্রিত হয়ে পশ্চিমবাংলা বা ভারতবর্ষের আমরা নাগরিক এরা আমরা সকলে যেন মিলেমিশে একত্রিত হয়ে এইভাবে সমস্ত জায়গায় যেন এরকম আমাদের উদ্যোগটা
থাকে, সেই জন্য তো আমাদের কাম্য বা এটাই আমরা প্রার্থনা করি আমাদের মালিকের কাছে।